পুরো শীত করছে এখানে, আয় আবার কি ঠান্ডা মজা পড়ে গেছে করেছে। কিন্তু। চলে আয় এখানে, চলে আয় এখানে, এখানে চাপা দেবো, এখানে উঠায় এখানে উঠায় আয়, উঠায় এখানে, এখানে এখানে আয়, উঠায় এখানে তাড়াতাড়ি আয়। আয়, এখানে আয়, কোনো কথা দিতে, এখানে আয়, এখানে আয়। এটা মশা কামড়াবে, দেখেছিস তো? এটা ওই দেখ, দেখে দেখ দেখেছিস তো কামড়াবে? তাড়াতাড়ি চাপা তাড়াতাড়ি, দেবো, হ্যাঁ এখানে ওঠ ওঠ আয়। ওঠ 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 তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ কানটা পরিষ্কার নেই বলে শুনতেছি না, তো মুখটা কথা এই বলছে, কথা দেখো, এখানে আয় এখানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি চল, হ্যাঁ চল চল এইখানটায় চলে উঠে চল আসবি, চল চল চল। তাড়াতাড়ি উঠে আসবি এইখানটায়। এই যে আবদারের মানে শেষ নেই। আচ্ছা আমি আবদার করে দেবো, তুমি এখানে এসো, লেপে চাপা দেবো, আমার ঠান্ডা পড়েছে তো যে খুব। এসো এসো এখানে, এসো এখানে, উঠায় এখানে উঠায়, তুমি আবদার দেখো, এইখানে উঠায়, চল 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 তাড়াতাড়ি এখানে আয়, আবদার তুলে, চল চল, হ্যাঁ আমি চলে আয় এসে এখানে আবদার, যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা তো যাবে, আর লাগছে আমার বুক, লাগছে খুব বুকে, এখানে আয়, ঠান্ডা লেগে গেছে অনেক, কি রে তোকে কতক্ষণ ধরে বলবো রে, এখানে আয় চলো চলো চলো, তাড়াতাড়ি আয় এখানে, আমি চাপা দিয়ে ঝুলিয়ে ছুটবো, উঠায় এখানে হ্যাঁ উঠায়, হ্যাঁ ছুটবো 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 ছুটবো, হ্যাঁ ছুটবো। এ বাপরে কি ঠান্ডা পড়ে গেছে আজকে আবার, ঢং এ দেখলে বাঁচা বাপরে যাবে না, ঠান্ডা ঠান্ডা এত ঢং। ঠান্ডা এবার ঠান্ডা, ঢাকা নেবে সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করে দেবে একদম, আর আমি মশারিটা যেয়ে গুঁজ দিয়ে যাবো, কই পুটু কই, মশারি আর গুঁজতে দেবে না, পুটু কই, তখন আমার পেছনে লাগতে শুরু করবে পুটু গঁ তোমার গঁ করে। তোমার বুনু আজকে ডিম পেড়েছে, কিন্তু কেন ডিম পারলো কি জানি, পুটু এ পুটু এ দেখ, এ দেখ এই এ পুটু, এ তোর বোন দেখ, সিঙ্গেল মাদার, হ্যাঁ তোমার বোন কি করে ডিম পারলো, ও তো একা একা থাকে। একটা গল্প বলবো, বাবা একটা গল্প বলবো তোমাকে, শোনো একটা গল্প বলছি, একটা পুটু ছিল জানো তো, রাজার হালে থাকিস, হ্যাঁ বাইরে গিয়ে মূল্য গাজর ওদেরকে দেখে আয় কিরম ভাবে থাকে, বল কেন দেখবো, যাবি না না দেখতে যাবি না? শোনো একটা গল্প বলছি পুটু শোনো, হ্যাঁ একটা পুটু ছিল জানো তো, সেই পুটুটা সেই উনত্রিশ ভীষণ তারিখ খচ্চর না ছিল, 29 তারিখে ডিসেম্বর মাসে সন্ধেবেলা জানো, বিকেলবেলা, বিকেল বিকেল হয়েছিল, তখন সেই পুটুটা কোথায় হলো বলো লোকেশনটা বলতে হবে তো, পেয়ারা গাছের তলায় পেয়ারা গাছের তলায় ডিমের মাকে, ক্যারেট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ তোমার মাকে আমি গরম দুধ খাইয়েছিলাম, তোমার জন্মদাতা মাকে জানো জানো, জন্মদাতা হয় না জন্মদাত্রী হয় ও গো, দাত্রী সরি, এত কাজ করতে করতে ভুলে যাচ্ছি, বুঝেছ, তখন তুমি প্রথম হয়েছিলে, তারপরে কুট্টুস তারপরে হয়েছিল, দ্বিতীয় হয়েছিলে, তারপরে কুট্টুস হয়েছিল, তারপরে হয়েছিল তোমার একানেরা হয়েছিল, তোমার তারপরে জানো শাকচুন্নি, শাকচুন্নি, তারপরে পেদনি, তারপর পেদনি, জানো তুমি তো সব থেকে বেশি বম্বাইশ বম্বাইশ ছিলে, তারপরে ছোটু, তোমার ছোটু, আর তুমি তো আমার কাছেই থাকতে ছোট থেকে, তোমার মনে আছে এই গল্পটা, এটা সত্যি গল্প মনে আছে? মনে আছে, এ বুটু মনে আছে, বল দিয়াছো মনে আছে কিনা? দিয়াছো সেই পেয়ারা গাছের তলায় ঠান্ডা ঠান্ডায় দেখবি, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেছে না, শোনা বাবা তো তুমি পড়ো মা, এক্ষুনি মশারিটা গুঁজবো, তুমি কিন্তু আমাকে কিছু করবে না, করবে ঠিক না আছে? করবে না, চলো গুড নাইট। হুম।